আজকে আমরা চলে এসেছি হাওড়া জেলার খাদি মেলাতে। এই খাদি মেলা বসেছে হাওড়ার চ্যাটার্জি পাড়ার মোড়ের পাশে এইচআইটির মাঠে, যেটা ব্যাট্রা সম্মেলনীর মাঠ বলেও পরিচিত। এই চ্যাটার্জি পাড়ার বাস স্ট্যান্ডের উল্টো দিকে এই খাদি মেলা চলবে 10 দিন ধরে, যেটা 8 তারিখ থেকে চালু হয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের কাপড়, জামা, পাঞ্জাবি এবং বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস, গহনা, ব্যাগ বা বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন ধরনের ঘর সাজাবার সামগ্রী। এই সমস্ত সামগ্রীর সম্ভার নিয়েই এই চ্যাটার্জি পাড়ায় ব্যাট্রা সম্মেলনের মাঠেই বসেছে এই খাদি মেলা। আপনারা যদি এখান থেকে কোনো পোশাক আশাক কিনতে চান, তাহলে আপনারা চলে আসতে পারেন এবং আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীও এখান থেকে পেয়ে যাবেন। আর এখানে যেটা একটা বিশেষ ব্যাপার এখানে দেখা যাচ্ছে, সেটা হলো এই মেলাতে এবারে এসেছে একদম ঢেঁকি ছাঁটা চালের বিভিন্ন ধরনের পিঠে পুলির ব্যবস্থা। এখানে যেটা এবারে বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে এই ঢেঁকি ছাঁটা চাল। একদম কাঠের ঢেঁকিতে আপনার সামনেই চাল ছেটে আপনাদের একদম বিভিন্ন ধরনের পিঠে পুলি খাওয়ানোর ব্যবস্থা করেছে। আর এনারা এসেছেন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, আর সেখান থেকে ওনারা এসে এখানে আপনাদের চোখের সামনেই চাল ভেঙে একদম এই পিঠে পুলি খাওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা যদি কেনাকাটার সঙ্গে সঙ্গে এইরকম পিঠে পুলি খেতে চান, তাহলেও কিন্তু এই খাদি মেলাতে আপনারা চলে আসতে পারেন। আজকের এই খাদি মেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এখানে কি কি রয়েছে, কি কি ধরনের দোকান এখানে হয়েছে, সবকিছুই কিন্তু আপনাদের দেখাবার ব্যবস্থা করব। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে বিভিন্ন ধরনের জামা কাপড় এবং পোশাক আশাকের দাম এবং বিভিন্ন যে দোকান বা স্টল এখানে রয়েছে তাদের জিনিসপত্রের দামও আপনারা জানতে পারবেন। আপনারা কি ঢেঁকি ছাড়া চাল বিক্রি করেন নাকি? বিক্রি করি না, পিঠে তৈরি হচ্ছে এখানে, পিঠে তৈরি করে বিক্রি করে। আচ্ছা, অনেক রকমের পিঠে তৈরি হয় এখানে। আচ্ছা, এখানে পিঠে তৈরি হচ্ছে, কি কি পিঠে তৈরি হচ্ছে একটু বলে দিন। পাটি সপ্তা, আচ্ছা, মালপোয়া, আর খুশি পায়েস, আর আজকে পিঠে, মানে আপনার পাঁচ সাত রকম পিঠে পাওয়া যাবে নাকি? অনেক রকম, অনেক রকমের পিঠে পাওয়া যাবে, খুশি পায়েস, আচ্ছা, চন্দ্র ফুলি, দুধ ফুলি, পাটি সপ্তা, আজকে পিঠে, সব পিঠে এখানে পাওয়া যাবে। যারা মেলায় আসবে পিঠেও খেতে পারবে। আমার নাম দানারুল মমিন। আপনার কোথা থেকে আসছেন? আমি মুর্শিদাবাদ থেকে। খাদি মেলা, খাদি মেলা এটা হচ্ছে রাজ্য স্তরীয় খাদি মেলা। এই মেলাটা প্রত্যেকটা স্টেটেই, প্রত্যেকটা জেলাতেও তৈরি হচ্ছে, জেলাতেও হচ্ছে। আমাদের যে পোশাক, নিজে হাতে তৈরি করা জিনিস, পিওর সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক, অন্যান্য স্টেটের সিল্ক, যেমন জেলা সিল্ক, যেমন আমার বাঁকুড়ার বিষ্ণুপুর সিল্ক, তসর, বিভিন্ন রকমের আইটেম নিয়ে আমরা আমাদের পোশাক আসি। এখানে যা দিচ্ছেন সবই কি মানে হোলসেল রেট না রিটেল? না, রিটেল রেট, রিটেল রেট, রিটেল রেট। মানে আপনারা হোলসেল করেন? না, হোলসেল করি, সব করি। মানে আপনাদের থেকে যদি কেউ মাল নিতে চায়? নিশ্চয়ই, 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 নিশ্চয়ই। তো এখন আজকে স্টল নাম্বার 4, স্টল নাম্বার 4, এটা হচ্ছে চ্যাটার্জি পাড়া মোড়ে যে খাদি মেলা, খাদি মেলা, সেই মেলার মাল। আপনি কি কি শাড়ি এখন নিয়ে এসেছেন? সব পিওর সিল্কের উপরে, প্রত্যেকটা সিল্কের, সিল্কের উপরে, কটনের উপরে। মোটামুটি কত থেকে শুরু হচ্ছে আমাদের সিল্কের শাড়ি? 2000 থেকে স্টার্ট। শাড়ি কেনা আর কি আছে? শাড়ি যা 60 হবে, পাঞ্জাবি হবে, কোট হবে, মোদি কোট আছে। এগুলো কত থেকে শুরু হয়? 550 টাকা, 550 টাকা সমস্ত বিক্রি আপনার? হ্যাঁ, সিল্কের উপরে, সিল্কের উপরে। ঠিক আছে, আপনার ফোন নাম্বার একটু বলে দিন। ফোন নাম্বার 9775113682। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনার নামটা বলুন? মধুর কুমার মন্ডল। কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে আসছেন? বহরমপুর থেকে। কি কি মেলাতে কি কি শাড়ি নিয়ে এসছেন? আমি মুর্শিদাবাদ থেকে, আমাদের পিওর পিওর মুর্শিদাবাদ সিল্ক নিয়ে এসেছি। সবই পিওর মুর্শিদাবাদ
আপনার এগুলো সব মসজিদা ওটা প্রথম কার্ডটা আছে 2400, তারপরটা আছে 3500, এটা 3400, এটা আছে আপনার 2800, তারপরে 4000 আছে, 4200 আছে, এগুলো কাতান আছে, বিষ্ণুপুরি কাতান, যা রেঞ্জ আছে আপনার 2000 এর উপর থেকে শুরু আছে। আমার 2400 থেকে স্টার্ট, কম কম সবচেয়ে কম দামে আপনার কাছে কি আছে? 2400 আছে, কত করে 20 কিলো করে সেই সাথে একই রেঞ্জ, এই শাড়ি আছে, এইগুলো সব একই রেট আছে, বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, প্রচুর ধরনের কালার রয়েছে এবং হ্যান্ড প্রিন্টের শাড়ি রয়েছে। এটা ঘিচা আছে, কত করে পড়ে? এটা 3000, এটা 2500, এটা মোগা তসর আছে 4200, এটা মধুমণি হ্যান্ড প্রিন্ট হাতে কাজ করা অল ওভার আছে। আমার নাম মৌলি, আমি কলকাতা থেকে এসেছি, আমার বুটিকের নাম রং সুতো, আমি মেইনলি ফেসবুক পেজে আমার পেজ থেকেই সেল হয়, প্রথম খাদি মেলায় পার্টিসিপেট। রং সুতো হচ্ছে আপনার ব্র্যান্ড? রং সুতো আমার ব্র্যান্ড। আচ্ছা, রং সুতো ব্র্যান্ড। আপনারা এখানে কি কি নিয়ে এসেছেন? আমার মেইনলি হচ্ছে শাড়ি আর সালোয়ার। শাড়িতে আপনি দেখতে পাচ্ছেন, একটু দেখান যে আমার বিভিন্ন টাইপের কালেকশন থাকে, যেমন কাঁথা স্টিচ রয়েছে, লিনেন রয়েছে, এটা যেমন লিনেন রয়েছে, এটা কাঁথা স্টিচ রয়েছে, ওটাই হ্যান্ড ওয়ার্ক, এটাও লিনেন রয়েছে উইথ জামদানি, এন্ড খাদি রয়েছে, অবভিয়াসলি খাদি রয়েছে, এন্ড এটা মটকা, মটকাতে রয়েছে, এন্ড এগুলো সবই সিল্ক আছে, সিল্কের উপর রয়েছে, এন্ড এগুলো কটনেও রয়েছে, এগুলো সবই হ্যান্ড কাঁথা স্টিচ করা, প্রত্যেকটাই হাতে, এন্ড এগুলো পুরো হ্যান্ড ওভেন ঢাকাই শাড়ি সবটাই। আপনাদের দামগুলো কত থেকে শুরু হচ্ছে? আমাদের যেহেতু কুর্তির কালেকশনটা রয়েছে, আমাদের প্রায় 250-300 থেকে স্টার্টিং, 300 টাকা থেকে শাড়ি পাওয়া যায়, শাড়ি না কুর্তি, কুর্তি পাওয়া যায়, শাড়ি মোটামুটি 550, 550 টাকা থেকে পাওয়া যায় আমাদের, 450 থেকে, এটা 450 টাকা, হ্যাঁ 450, এটা একদম গরমে খুব কমফোর্টেবল, ভীষণই কমফোর্টেবল, এইগুলো তো 450 টাকা থেকে স্টার্টিং। এইগুলো তো প্রায় 1900 টাকা, মানে এগুলো সিল্কের উপরে পুরো হ্যান্ড কাঁথা স্টিচ করা, তার মধ্যে ডিসকাউন্ট হয়ে যায়, এগুলো সব কাঁথা স্টিচ, এগুলো সব হ্যান্ড কাঁথা স্টিচ, ডিসকাউন্ট দিয়ে মোটামুটি কত টাকা আসে? এগুলো ডিসকাউন্ট দিয়ে মোটামুটি 1700, 1700 টাকা। আমি এটা দেখাতে পারি, টিস্যু খাদি রয়েছে, তার সাথে পুরোটাই আপনার একটা পার রয়েছে এক্সট্রা, সেটাতে ডিসকাউন্ট দিয়ে 1200, ডিসকাউন্ট দিয়ে 1200, এন্ড উইদাউট পার যেটা অনলি 1000, ওইটা রয়েছে ঘিচার উপর, ঘিচার উপর ওইটার প্রাইস হয়ে যাবে 8500, আর এটাও বিষ্ণুপুরি কাতানে রয়েছে, এটাও 10000, হ্যাঁ, আর এগুলো রয়েছে ব্যাঙ্গালোর সিল্কের উপর, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে কাঁথা স্টিচ, এগুলো 7688-5634, আমি একটা কার্ড একবার আপনাকে দেখাচ্ছি, তাহলে সেই কার্ডটা আপনি একটু দেখালেন, যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে দিদি। নমস্কার। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম লতিকা হালদার। আচ্ছা, আপনার আজকে মেলাতে কি কি নিয়ে এসেছেন? আমি জুটের প্রোডাক্ট নিয়ে এসেছি, আর লেদার প্রোডাক্ট আছে, লেদার গুডস আছে, লেদারের ব্যাগ হবে, বেল্ট হবে, ব্যাগ, বেল্ট, ওয়ালেট হবে, হ্যান্ড পার্স, হ্যান্ড পার্স তো আছে, সব ওয়ালেট আছে, এখানে ওয়ালেট রয়েছে, এখানে বেল্ট রয়েছে, একদম পিওর লেদার, পিওর লেদারের বেল্ট আছে, মেয়েদের পার্স রয়েছে, হ্যান্ড পার্স আছে, হ্যান্ড পার্স আছে, একদম পিওর লেদার, পিওর লেদার, হ্যাঁ, একদম পিওর লেদার রয়েছে, হ্যান্ড পার্স, স্লিং ব্যাগ আছে, স্লিং ব্যাগ রয়েছে,
এটাও শান্তিনিকেতন স্টাইলের স্লিং ব্যাগ, শান্তিনিকেতন স্টাইলের ব্যাগ, লেদার ব্যাগ, পুরো লেদারের ব্যাগ। একটুখানি দর্শনা বলে দিন দাম গুলো কি আছে। দাম এটা 950, 350 মানি ব্যাগ আছে, 150 আছে, 150 আছে, 250 আছে, 250, 150, 350। হ্যাঁ আচ্ছা, জুতের এগুলো আছে 250 আছে, 200 টাকা আছে, 150 টাকা আছে, 150 টাকা আছে। মানে মোটামুটি আপনার 150 টাকা থেকে ব্যাগের দাম শুরু হয়ে যাচ্ছে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 8013871404। ম্যাডাম নমস্কার। নমস্কার, আমার নামটা বলুন একটু। আমার নাম মমতা মাহাতো। আপনি কোথা থেকে এসেছেন? আমি কমলপুর থেকে। কোন ডিস্ট্রিক্ট পড়ছে? এটা আপনার মালদা। মালদা ডিস্ট্রিক্ট। আপনি কি এই আচারের সমস্ত রকম আইটেম তৈরি করেন নাকি? হ্যাঁ, আচার, ভুজনি, নানা রকম আচার নাকি বাড়িতে তৈরি হয় আপনার নাকি? আমাদের বাড়িতে আছে, কারখানাও আছে, আচ্ছা, সেখান থেকে তৈরি করেন। এখন কি কি প্রোডাক্ট আপনার রয়েছে একটুখানি দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন, এটা আমলকি আছে। এটা আমলকি রয়েছে, আচ্ছা। তারপরে এটা আদ্রাক রয়েছে, এটা আদ্রাক রয়েছে, এটা একটা দোয়ানের রয়েছে, এটা একটা লজেন্স রয়েছে, হ্যাঁ লজেন্স রয়েছে, জেলি, এই গোল গোল গুলো, এটা ইমলি রয়েছে, এটা ইমলি আছে, আচ্ছা, এটাও জেলি লজেন্স, এটা ইমলি, এটা হলো চিলি আমলা রয়েছে, চিলি আমলা রয়েছে। তাহলে দাম, এপি দাম গুলো বলুন। হ্যাঁ, ছোট গুলো জানেন মানে 70 টাকা, কিলো সবই 70 টাকা, বড় গুলো সবই 70 টাকা, 70 টাকা, বড় গুলো আপনার 120 টাকা, বড় আনারদানা, বড় বলতে নিচে থাকে, হ্যাঁ আনারদানা, জোয়ান, সব 120 টাকা, আম সব তো, আমলকি, পুদিনা, গ্যাসের, হ্যাঁ নমস্কার, তোমার নামটা একটু বলুন। আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আপনি কি জিনিস নিয়ে এসেছেন এখানে? আমাদের হাতের কাজ, পরিচিত আছে, পেন্টিং আছে, হাতের কাজ, আচ্ছা, তার মধ্যে আছে, ১৫০০ কাঠেরও প্রচুর ধরনের আইটেম আপনি বানিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সব কি আপনাদের নিজেদের বানানো? বুঝে দিয়েছেন, সব বাইরে থেকেই বানানো। মোটামুটি কি কি আইটেম রয়েছে একটুখানি বলে দিন। মোটামুটি আপনার ওই ঘর সাজানোর বিভিন্ন রকম পাখি, সব মহিষের সিং, হ্যাঁ সব গোটা মহিষের সিং। এটা এটা কি আছে? এটা প্রথমে এটা একটা ময়ূর আর কি, একসাথে চারটে বাচ্চা আছে, এটা 700, 700 চামচ মশলা বা আপনার ওই বিভিন্ন রকম চা পায় গোলানোর জন্য, যেটা আপনার 6টা আছে সেট 100 টাকা, 6টা আছে, হ্যাঁ, এটা চার্জিং প্লাস বাসি বাজির সাথে, হ্যাঁ, এটা কত দাম পড়বে? 50 টাকা, 50 টাকা, মহিষের সিং থেকে বানানো। আচ্ছা, চিরুনি গুলো? এগুলো নিম কাঠের, অরিজিনালি নিম কাঠের আছে, বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন দামের আছে, মোটামুটি দেখছি যে 140 টাকা আছে, 60 টাকা আছে। সবাই গণেশকে খুব পছন্দ করে। এটা নতুনত্ব জিনিস, ব্রেন ডাস্টার, মানে হাড়ের গুঁড়ো, আচ্ছা,
এটা আপনার হোগলার যুগ থেকে নতুনত্ব আগুন। এটা কি দাম পড়ছে? এটা হচ্ছে না পুরো সেটটার দাম 500 টাকা, মানে দুটো মানে দুটো মিলিয়ে 500 টাকা। হ্যাঁ, আর এই গণেশের কি দাম? গণেশ ছোট সাইজটা 300 আর বড় সাইজটা হচ্ছে 500। তাই একটা জিনিস দেয়ালে টাঙিয়ে রাখার জন্য 1200 টাকা। 1200 টাকা। তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলুন। ফোন নাম্বার আপনার 87100 এখানে কোট থেকে জহর কোট থেকে ফতুয়া থেকে পায়জামা থেকে লুঙ্গি থেকে সমস্ত রকমের জিনিস ধুতি পাঞ্জাবি ফুল শার্ট হাফ শার্ট সম্পূর্ণ সমস্ত জিনিস নিয়ে এখানে আমরা মুর্শিদাবাদ ইসলামপুর চক থেকে এসেছি। আমার স্টল নাম্বার হচ্ছে 11 নাম্বার। নমস্কার দাদা। নমস্কার, নামটা বলুন একটু। তাহিরুল শেখ। আমার বাড়ি কোথা থেকে আসছেন? হুগলি পান্ডুয়া। হুগলি থেকে পান্ডুয়া? পান্ডুয়া। আপনারা কি এই সব যে উলের জিনিসগুলো সব কি আপনারা করেন নাকি? আমাদের কাজের মেয়ে আছে, একবার আপনার বড় থেকে একবার ছোট অবধি আসবেন। বড় ছোট সবই রয়েছে। এইদিকে যে আইটেম গুলো কি বড়দের জন্য? এগুলো বড়দের আছে, এগুলো আপনার 10-12 বছরের বয়সের আছে। পুরোটাই হাতের কাজ। মোটামুটি কি দাম থেকে শুরু হচ্ছে? এটা যেমন আছে 650 আছে। তারপরে এগুলো একই রেঞ্জের আছে, একই সাইজ আছে। 650 সাইজ অনুযায়ী দাম আছে। এগুলো আছে আপনার 650, এগুলো হচ্ছে 850, এটা যেমন আছে 2250, এগুলো 1050, এগুলো 1050, 1050। ফোন নাম্বারটা বলে দিন। 7430883407। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ। নমস্কার। নামটা বলে দিন। আপনার কোথা থেকে আসছেন? হাওড়া মাঝু থেকে। মাঝু থেকে আসছেন? নিজেরা তৈরি করেন নাকি? ঘর সাজানো মাটির ঘন্টা আছে। আচ্ছা, এই মহাদেব কত দাম আসবে? 150 টাকা। 150 টাকা এই মাটির ঘন্টা আছে। আচ্ছা, মাটির ঘন্টা কত টাকা দাম পড়বে? 80 টাকা। 80 টাকা। এখানে দুর্গাটা কত পড়ছে? দুর্গাটা 150 টাকা। দুর্গাটা 150 টাকা। আর এখানে ছোট গুলো আছে 20 টাকা। ছোট গুলো 20 টাকা করে। হ্যাঁ, ছোট দুর্গা। ছোট গণেশ গুলো 60 টাকা। ছোট গণেশ 60 টাকা, বড় গণেশ? বড় গণেশ ওটা 200 টাকা আছে, 300 টাকা আছে, 300 আছে। আর পেছনে যে ফুলদানি গুলো রয়েছে ওগুলো 195 টাকা। 195 টাকা। এখানে কি এগুলো আছে? ওগুলো 150 টাকা, 200 টাকা সব ক্যান্ডেল হল। তাছাড়া মাটির দেখলাম বোতল আছে, জগ রয়েছে। এই মাটির বোতল বা জগ কিন্তু দাম শুরু হচ্ছে বললে 500 টাকা। এগুলো 500 টাকা বোতল? বোতল মানে যা দাম বললেন সেগুলো সেই সেম দামে বিক্রি হয় বা ডিসকাউন্ট কিছু আছে? না না, এটা এখানে এটাই আমরা ডিসকাউন্ট দিই। আচ্ছা, যদি অনলাইনে আরো বেশি হয়? হ্যাঁ, এর উপর ডাবল ধরে নি। বাপ রে বাপ। তাহলে যদি কেউ হোলসেলে নিতে চায়, আপনারা বিক্রি করেন? হ্যাঁ, নিতে পারেন। তাহলে ফোন নাম্বারটা বলে দিন। এখানে ফোন নাম্বার দেওয়াই রয়েছে, যদি কারো যোগাযোগ করার দরকার হয় এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন।